হ্যাঁ ভাই, নেটওয়ার্কটা ডিস্টার্ব হয়েছিল একটু, আবার প্রথম থেকে বলবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও তাই তো, চেষ্টা করবো। আপনার কি জুম জুম আছে? জুম ভিডিও কনফারেন্স? আচ্ছা দাদা, আপনি কোথা থেকে বলছেন? আমি এখন ইতালিতে, আপনি কি আমি ইতালিয়ান, আমি বাংলা বলতে পারি। বাংলা বলতে পারেন? আচ্ছা আচ্ছা, আমি ইন্ডিয়ান, আই এম ইন্ডিয়ান। ভালো, কোথায় আছেন? কলকাতায় জি জি জি, নাকি ঢাকা? কলকাতা কলকাতা। না, কলকাতায় আছেন? ও জি আচ্ছা আচ্ছা, কলকাতা কোথায়? আমি ওয়েস্ট মলের সামনে গিয়েছিলাম। আসাম ওয়েস্ট মল আছে না? আসাম ওয়েস্ট বেঙ্গল না, আসাম আলাদা রাজ্য। আমি তো ওয়েস্ট মল বিভিন্ন জায়গা, আমি গড়িয়া রোডে আচ্ছা, যাই এবং হোক, আমরি হসপিটাল আছে না? বিষয়টা হচ্ছে আপনাদের অনেকের কথা একসঙ্গে হচ্ছে, আপনারা সাউন্ডগুলোকে মিউট করেন। অনেকের কথা একত্রিত শোনা যাচ্ছে, যারা কথা বলছে না তাদের সাউন্ডগুলোকে মিউট করতে বলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা, আপনি কে কথা বলছেন, আপনার পরিচয়টা? আমি আব্দুল কাইয়ুবের সাথে কথা কথা বলেছিলাম একবার, হয়তো আপনার আপনি তো সাথে খ্রিস্টান, শুনতে। আমি খ্রিস্টান, আমি খ্রিস্টান, আপনারা কোন ফিরকা, মানে আমি আপনাদের দাওয়াতের কাজ করি। আপনাদের আইডিওলজি কি, জি হোয়াইটনেস, না ক্যাথলিক, না প্রোটেস্ট্যান্ট, না অর্থোডক্স? আমি আমি জিওভাস উইটনেস, আমি জিওভাস উইটনেস। আচ্ছা, জি হোয়াইটনেস। ইয়েস আচ্ছা ইয়েস, আচ্ছা, তো হ্যাঁ হ্যাঁ, আমরা তো দাওয়াতের কাজে ব্যস্ত। হ্যাঁ, তো আব্দুল কাইয়ুবের সাথে আমি কথা বলেছিলাম একবার, তারপরে কি বলে যোগাযোগ হয় এখন হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আচ্ছা, আপনাদের দাওয়াতি মিশন কি, মানে মানে কি, মানে আব্দুল কাইয়ুমকে আপনি কি বোঝাতে চাইছেন? জি, হ্যালো, রাহুল ভাই, আমি একটা কথা বলে নিই। সালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়ালাইকুম আপনি আসসালাম এখন কথা রহমতুল্লাহ। শুনছেন? আসলে ওই ভাই তো আমাদেরকে হোয়াটসঅ্যাপে কিছু মানে নেগেটিভ, ইসলামের যে সমস্ত জিনিসগুলো নেগেটিভ, মানুষ ওলামা একরাম আছে না, নেগেটিভ ওলামা একরাম কথাবার্তা বলছে না, ওই সমস্ত কিছু আমাদেরকে হোয়াটসঅ্যাপে দিছিল। তো আমরা অরিজিনাল হাদিসটা আমরা তাকে দিয়েছি, তারপরে উনি আমাদের সাথে কিছু আলোচনা করতে চান, তার এই জিহোবা যে মানে খ্রিস্টান যে এই ধর্ম সম্পর্কে, তিনি বাংলা শিখছেনই এই ধর্ম প্রচারের জন্য। এই আমাদের এই এম মানাওয়ালে, ওনার নাম হলো এম মানাওয়ালে গাইতা। আচ্ছা তো আচ্ছা, আমি বললাম যে আমাদের এক ভাই আছেন, যদি আপনি তার সাথে ডিবেট করতে চান, তখন সে খুব ইন্টারেস্ট ফিল করলো। আমি বললাম যে আমাদের ব্রাদার রাহুল আছে, আপনি তার সাথে যদি করতে চান তাহলে হয়তো বা সত্যকে আমি করিয়ে দিতে পারি। তো উনি খুব ইন্টারেস্ট ফিল করছেন এই ব্যাপারে, যে এই ধর্মীয় বিষয়ে আপনার সাথে একটা ডিবেট করতে চান। এই আচ্ছা ঠিক আছে, ওকে। আপনি ওই যে কি বললেন, ওনার নাম কি বললেন? এ মানলে, এই এ মানলে বলতে না, এ মানলে। আচ্ছা আচ্ছা, উনি কি প্যাস্টর, মানে উনি তো প্রচার করে যখন প্যাস্টর? আচ্ছা ঠিক আছে, না না না, ওনাকে দেন। পেস্টর না, আমি পেস্টর না, আমি একজন একজন মানুষ। মানে পেস্টর বলতে কিছু নাই, মানে বাইবেলে লেখা আছে যে কারো কাছে, হ্যাঁ, গুরু বলতে কিছু কিছু দরকার নেই, না মানে 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 পিতাও বিষয়টা বলতে। বিষয়টা হচ্ছে যে আমরা তো মূলত সমাজে প্রচলিত যেগুলো আছে, তাই না, এখন মাওলানা শব্দ তো আর বলতে হবে বলে এমন কিছু নেই, এগুলোকে যদি সমাজে প্রচলিত আছে, যারা ধর্ম প্রচার করে খ্রিস্টানদেরকে তাদের মিশনারি বলে বা প্যাস্টর বলে বা পাদ্রি বলে, মুসলিমদেরকে বলে মাওলানা। এটা ক্যাথলিক চার্চের একটি অভ্যাস আমি জানি, তবে না ঠিক আছে, জিওভার সমস্যা নেই, শিক্ষকের মধ্যে আপনি নিজেকে প্যাস্টর এটা। পরিচয় দিতে না চান, ঠিক আছে, সমস্যা নেই। আপনি খ্রিস্টান ধর্ম প্রচারের জন্য আপনি বাঙ্গল, মানে বাংলা ভাষাটাকে শিখেছেন, মানে আপনার অনেক, তার মানে
খ্রিস্টানিটির ওপর অনেক বিশ্বাস আছে। আচ্ছা না, আমি আমি আমার লক্ষ্য হচ্ছে যদি আমি সবার সাথে কথা বলতে পারি তাহলে ভালো। আমি কি বলে সব বাংলা জানি না, তারপরও কিছুটা বুঝি আর কি। এখন প্রায় কি বলে 12 বছর 13 বছর ধরে আমি এই কাজটা করছি, মানে আপনার বাংলা ইটালিতেই বাংলা বাড়ি, মানে আপনার মানে একদম ইটালিতেই আপনি মাতৃভূমি? জি আমার ইতালিতে মাতৃভূমি। আচ্ছা আমি আচ্ছা কি বলে অনুবাদক হিসেবে কাজ করি, আচ্ছা আমি আচ্ছা হিসেবে আমি ইটালিতে হিসেবে যে বাংলাদেশিরা আছে তার তাদের মাঝে ওই সমস্ত বাংলা ভাষী মুসলিমদের মাঝেও তিনি ওই দাওয়াতি কাজ করে থাকেন, তার যে দাওয়াত আছে এটা। আচ্ছা 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 ইয়েস ইয়েস, আমি আমি এই কাজটাও করি, কিন্তু আমি শুধুমাত্র মানে মুসলমানের কাছে নয়, আমি কি বলে বুদ্ধিস্ট এবং কি বলে হিন্দুদের কাছেও প্রচার করি, কারণ কি বলে আমার চোখে সবাই সমান, তো আমি কোনো পার্থক্য করিনি লোকেদের মধ্যে। যারা বাঙালি যারা এখানে আসে তাদের সুসমাচার বা হিঞ্জিল কিতাব যাই বলুক যে বার্তা রয়েছে সেটাই আমি প্রচার করি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি বলেন, মানে আপনি কী বিষয়ে আলোচনা করতে চাইছেন এই মুহূর্তে? তো না আমি কি বলে আসলে আবু আইয়ুবের সাথে একটি মানে বেশি ব্যাপার নিয়ে আলোচনা করিনি ওর সাথে, তবে কি বলে বাইবেলে কি বলে বাইবেলের সম্বন্ধে লোকের অনেক ভুল ধারণা আছে। যেমন আপনি পাস্তরের কথা বলেছেন, হ্যাঁ তো দেখা যায় না প্রোটেস্টান্ট এবং ক্যাথলিকদের মধ্যে এই কথা আছে যে যারা শিক্ষিত যারা বাইবেল নিয়ে লেখাপড়া করেছে তাদের প্যাস্টর বলা হয়, কিন্তু আসলে বাইবেল যদি আপনি গসপেল অফ ম্যাথিউ যান 23 নম্বর অধ্যায়ে যিশু বলেছেন কারো মানে যেন আমরা কাউকে প্যাস্টর বলে না ডাকি বা পিতা বলতে হ্যাঁ নিষেধ লেখা আছে হ্যাঁ, এটা গসপেল অফ আমাদের। ম্যাথিউ চ্যাপ্টার নাম্বার 23 ভার্স নাম্বার 9। যেমন পোপ যেমন অনেক খ্রিস্টান পোপকে বলে পবিত্র পিতা, দাদা আমি একটু কথা বলি কিন্তু এটা এটা ভুল, এটা ভুল না, ঠিক আছে আপনি বলে ব্যস্ত, ঠিক আছে আমি বলছি যে আপনি মানে কী বিষয়ে আলোচনা করতে চাইছেন আমার সঙ্গে বা আব্দুল কাইয়ুম ভাইয়ের সঙ্গে? জি। আমি আমি কি বলে কোরআন এবং হাদিস লেখাপড়া করেছি অনেক আমি সময় ধরে, আমি বুঝতে আমি তো বোঝাতে পারিনি মনে হয় আপনাকে। আপনি ধরুন, আমি আপনাকে একটা কথা জি বলি, আমি একটু কথা বলি 1 মিনিট। জি যেমন ক্রিশ্চিয়ানিটি প্রসঙ্গে আমাদের বিশ্বাস বা বাইবেল প্রসঙ্গে আমাদের বিশ্বাস যে বাইবেল বাইবেল এটা একটা বিকৃত গ্রন্থ, ঠিক আছে, এটা গডস ওয়ার্ড না, মানে এটা যদি আগে ছিল এখন বিকৃত। 2 নম্বর, জিজাস ক্রাইস্ট নট এ সন অব মানে গড, এটা আপনারাও দাবি করেন, মানে আপনি তো যেহেতু জেহো উইটনেস সেহেতু আপনিও বিশ্বাস করেন যে মানে জিজাস তিনি গড নন, সন অব গড বিশ্বাস করেন, আই এম রাইট? জি হ্যাঁ, তো আমরাও জিজাসের ডিভিনিটিতে আমরা অস্বীকার করি, জিজাস ঈশ্বর না, তিনি একজন নবী, একটা জাস্ট প্রফেট, অন্যান্য নবী রাসুলের মতন তিনি একটা প্রফেট, একটা নবী। 3 নম্বর বিষয়ে আমরা যেটা, যে জিজাস নট এ ক্রুসিফাইড, যিশু ক্রুশবিদ্ধ হয়নি, জিজাস নট এ রিজারেকশন, জিজাসের কোনো পুনরুত্থানও হয় নাই। 4 নম্বর, 5 নম্বর একটা আমরা বিশ্বাস করি যে জিজাস মানে মানে নাজাত মানে মুক্তি, দ্য সালভেশন, মানে 100% ইসলামে আছে, নট এ ক্রিশ্চিয়ানিটি, খ্রিশ্চিয়ানিটিতে নাজাত নেই, বা খ্রিশ্চিয়ানিটি ফলো করলে নাজাত মুক্তি তথা সালভেশন হবে না, পরিত্রাণ পাবে না। জি এবং ইউনিভার্সাল রিলিজিয়ান ইসলাম, নট এ ক্রিশ্চিয়ানিটি। জি তো আমাদের মানে বলে আমরা আমরা মূলত আমাদের এই কিছু মানে আমরা বিশ্বাস করি, কোরআন হাদিস আমরা পড়ে, আমরা এই কটা শিক্ষা আমরা আমাদের মাওলানারা, আমি একটু কথা বলে দিই, আমি কিন্তু কোনো মাওলানা টাওলানা না, হ্যাঁ আমি কোনো মাওলানা না, আমি এমনি সাধারণ জেনারেল পড়াশোনা করি, হ্যাঁ আমি কোনো মাওলানা আলেম না, মাদ্রাসা তাদের সঙ্গে কোনো দিন পড়িনি। আচ্ছা 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 ওই আচ্ছা আব্দুল আচ্ছা কাইয়ুম, কোনো সমস্যা নেই।
কোনো হ্যাঁ, সমস্যা নেই, আব্দুল আমি কাইয়ুমের আমি কি মতোই, আমি আব্দুল কাইয়ুমের মতোই, আপনার যে বন্ধু আছে ওনার মতো আমি এমনি জেনারেলি শিক্ষিত, এমনি ধর্ম নিয়ে পড়াশোনা করি আর কি। তো আমাদের যে দাবি আপনাকে বললাম যে বাইবেল এটা গডস ওয়ার্ড না, এটা একটা বিকৃত গ্রন্থ, যিশু ক্রুসিফাইড হয়নি, যিশু রিজারেকশন হয়নি, জিজাসের অনুসরণ করে বর্তমান প্রেক্ষাপটে মানে ক্রিশ্চিয়ানিটি এখন মুক্তির পথ হতে পারে না, ঠিক আছে, ইউনিভার্সাল রিলিজিয়ান ক্রিশ্চিয়ানিটি না, ঠিক আছে। এবং পাশাপাশি বাইবেলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী আছে এবং আমরা সেই নবীর অনুসরণ করছি যেটা জিজাস এবং মোজেস বলেছে, আমরা সেই নবীর অনুসরণ করছি, দ্য প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আমাদের এই গুটি জি কয়েক আমাদের দাবি আছে এবং আমরা এটা বিশ্বাস করি। জি হ্যাঁ, এবার বুঝতে আপনি পারছি। যদি কিছু বলতে পারেন, এই বলতে চান ক্ষেত্রে বলতে পারেন। একটি লজিকের সমস্যা আছে, এখন আমি ব্যাখ্যা করতে চাই মানে কি লজিকের সমস্যা। না এখন না, আমি মনে আমি করেন আমি আমি একটু আমি একটু আমি একটু আপনাকে বলি, মানে আমি এটা বিতর্ক আপনার সঙ্গে করছি না, আমি জাস্ট এটা আমার দাবি প্রেস করলাম, ঠিক আছে, আমার দাবি। এখন আপনি কি আমার জি এই জি জি দাবিগুলোর সঙ্গে একমত? যদি একমত হন তো আপনার সঙ্গে তো কোনো আলোচনা নেই, আর আপনি যদি বলেন না আমি এগুলো সবগুলো ভিন্ন মত প্রকাশ করেন, তারপরে একটা বিষয় ধরে তখন আমরা আলোচনা করব। হ্যাঁ, আমি জি যে আটটা পয়েন্ট বললাম যে আমরা এটা বিশ্বাস করি না, যে আটটা পয়েন্ট বললাম এটা আমরা অবিশ্বাস করি বাইবেল প্রসঙ্গে, মানে ক্রিশ্চিয়ানিটি প্রসঙ্গে। এখন আপনারা কি আমার এই আটটা বিষয়ের সঙ্গে আপনি কি একমত? যদি একমত হন তাতে বিতর্ক দরকার নাই, যদি দ্বিমত করেন তখন বিতর্ক হবে। মানে আত্মার সমস্যা, মানে আত্মার ব্যাপার আপনি বলছেন, মানে আমি বুঝতে পারিনি। দ্য 8 পয়েন্ট, মানে আমি যে আটটা পয়েন্ট বললাম, আটটা পয়েন্ট। আত্মা পয়েন্ট, ও জি আচ্ছা, জি হ্যাঁ অবশ্যই অবশ্যই, মানে আমি আপনার সঙ্গে একমত অবশ্যই। আমি মুসলিমের যে মানে ইসলামের যে শিক্ষাটা আমি সেটা সেগুলো আমি ভালো করে জানি, এবং আপনি তো আমি দেখেছি, আমি খেয়াল করেছি যে আপনি জিওভাস উইটনেসের বিশ্বাস আপনি তো জানেন অবশ্যই। আপনি তো জানেন যে আমরা তো বিশ্বাস করি না যে যিশু নিজেই হলেন গড, বাট অনলি দ্য সন অফ গড, নো, বা মানে শুধুমাত্র ঈশ্বরের পুত্র, মানে যাই বাইবেল বলে। হ্যাঁ আই অবশ্যই, বাইবেল কোথাও পাবে না যে যিশু নিজেই ঈশ্বর, হ্যাঁ সেই কথা কিন্তু বাইবেলে পাবেন না। যেমন জাকির নায়েক এবং বিভিন্ন আলেম বলে, তবে বাইবেলে স্পষ্ট লেখা আছে বিভিন্ন জায়গা যে তিনি ঈশ্বরের পুত্র, এবং যিশু নিজেইও বলেছেন আমি মানে তার পুত্র। এখন এই ক্ষেত্রে কোরআন বলে যে হ্যাঁ কিভাবে কেমনি করে তার পুত্র হতে পারে যেহেতু তার মহিলা নেই, এই এই কথা আছে না কোরআনে? আমি একটু আপনাকে বলি, আপনি আমি কোনো আমার কথাটা বুঝতে পারেননি, জি মানে স্যার, বিষয়টা হচ্ছে যে আমি আলোচনাটা এখন আগে করতে চাইছি না। প্রথম কথা, আপনি কি যিশুর ক্রুসিফিক্টেডে বিশ্বাস করেন? যিশু ক্রুশ বিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছে, এটা বিশ্বাস করেন আপনি? হ্যাঁ অবশ্যই আমি আপনি করেন? খ্রিস্টান না, আমি আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না যে জিজাস এই যে মানে কোনো সমস্যা, ক্রুসিফিক্টেড বা ক্রুসিফিকশন, এটাতে আমি বিশ্বাস করি না। কোনো জিজাসের সমস্যা, কোনো রিজারেকশন হয়নি, কোনো পুনরুত্থান হয়নি, আমি বিশ্বাস করি না, ঠিক আছে। জাস্ট জিজাস, আই নট বিলিভ জিজাস ক্রাইস্ট, পিস বি আপন হিম, সন অফ গড, জি জিজাস প্রফেট অফ গড, আই বিলিভ জিজাস প্রফেট অফ গড, জি নট এ জি সন অফ আমি গড। জানি, আমি হ্যাঁ আমি জানি এই সমস্ত এখন কথা। আপনি মুসলিম না? জি, এখন আমি যেটা বলছি যে আমি জিজাসকে সন অফ গড বিশ্বাস করি না, জিজাসকে বিশ্বাস করি প্রফেট অফ গড, ইয়েস ওকে, ওকে, জি জি আমি জানি, আমি জানি এই সমস্ত জিজাসের কথা, হ্যাঁ ক্রুসিফাইড আমি অবশ্যই। বিশ্বাস করি না। এখন আপনাকে আমি যেটা বলছি যে এগুলো তো আমি অবিশ্বাস করি, কিন্তু আপনি আমার ঠিক জি অপোজিটগুলো আপনি বিশ্বাস করেন, আপনি বিলিভ করেন। এখন জি আপনার সঙ্গে আমার এই, তার জন্য প্রথমে বলেছি মাত্র আটটা পয়েন্টে খ্রিশ্চানদের সঙ্গে মুসলিমদের বিতর্ক আছে। এখন এই জি আটটা পয়েন্টের যে কোনো একটা পয়েন্ট ধরে তাহলে আলোচনা করতে হবে যে আসলে মানে ক্রিশ্চিয়ানিটিদের যে আর্গুমেন্ট সেটা ঠিক না, মুসলিমদের যে আইডিওলজিতে বিশ্বাস করে মুসলিমদের আইডিওলজি ঠিক, জি বুঝতে পারলেন? এখন যদি আপনি বলেন না আপনি জিজাসকে সন অফ গড বিশ্বাস, মানে জিজাস মানে ক্রুসিফাইড হয়েছে বা রিজারেকশন হয়েছে, বা এটা যদি আপনি দাবি করেন, বা বাইবেলকে যদি ওয়ার্ড অফ গড বিশ্বাস করেন যে বাইবেল হচ্ছে ঈশ্বরের বাণী,
আমি কিন্তু বাইবেল ঈশ্বরের বাণী বিশ্বাস করি না। এখন যদি আপনি বিশ্বাস করেন তাহলে আপনার সঙ্গে আমি বলবো যে আমি চ্যালেঞ্জ করতে পারি আপনাকে, যে না বাইবেল ওয়ার্ড অফ গড নয়, ঠিক আছে? এখন তো বুঝতে পারছি আপনার, বুঝতে পারছি আপনার কথা। আসলে শুধুমাত্র 8 পয়েন্ট না, আসলে আরো অনেক পয়েন্ট আছে হ্যাঁ মৌলিক বাইবেলে। একটা পয়েন্ট, হ্যাঁ হ্যাঁ, কিন্তু মানে অবশ্যই 8টা মূল পয়েন্ট আমরা বলতে পারি। হ্যাঁ, মূল পয়েন্ট আর কি, হ্যাঁ এখন এই 8টা যেমন পয়েন্টে যদি আপনি আলোচনা করতে চান, যদি আলোচনা জি করতে জি চান আমি খুব সানন্দে আপনার সঙ্গে আলোচনা করব। এবং জি জি আপনি যদি চান যে আপনি ইন্ডিয়াতে আসবেন বা বাংলাদেশে আসবেন, সরাসরি আলোচনা করবেন কোনো কনফারেন্স রুম যেমনভাবে হয় বা কোনো গির্জাতে গিয়ে, তাতেও আমার কোনো আপত্তি নেই। বা আপনি যদি চান আমাকে ইটালিতে যেতে হবে গিয়ে আলোচনা করতে হবে, তাহলে আপনার তেমন একটা না, ব্যবস্থা করেন, ভিসার ব্যবস্থা করেন, আমি যেতেও রাজি আছি আপনাদের সঙ্গে 8টা বিষয়ে। বা আরও যদি অন্য কোনো বিষয়ে আলোচনা করতে চান, আমি সরাসরি আপনাদের কাছে গিয়ে ইটালিতে গিয়ে আপনার ব্যবস্থা করলে আমি গিয়ে আপনার সঙ্গে সরাসরি আলোচনা করব। অবশ্যই যদি আমি করতে পারতাম তাহলে বেশি 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 সুন্দর হতো। তবে আসল ব্যাপার হচ্ছে যে, হ্যাঁ, যাওয়ার কিছু তার সমস্যা আছে। প্রথমত হার্টিকের সমস্যা। ইন্ডিয়া ইন্ডিয়াতে যাওয়ার জন্য মানে কি কিছুটা মানে পয়সা লাগে সে তো অনেক। লাগবেই, ওই যে তারপর আমাদের যে আব্দুল কাইয়ুম ভাই আছে, আপনি যদি রাজি হন, আপনার যদি আয়োজন করতে পারেন এবং আপনারা ইতালি থেকে যদি ভিসা ব্যবস্থা করতে পারেন, যে আমাদের আব্দুল কাইয়ুম ভাই আছে, ওনারা যদি মানে ই করতে পারে, দাওয়াত দিয়ে নিয়ে যেতে পারে, আমার কোনো আপত্তি নেই। জি ঠিক আছে, আমি আপনার কথা নিয়ে চিন্তা করব। হ্যাঁ, তবে যদি আপনি চান আমি আপনার সঙ্গে শুধুমাত্র অল্প কয়েক মিনিট করে সেই বিষয়ে, অর্থাৎ যিশু দ্য সান অফ গড, সেই বিষয় নিয়ে তো আপনার সাথে কথা বলতে চেয়েছিলাম, যদি আপনি আমাকে এই সুযোগটা দেন আচ্ছা বলেন, আপনি তাহলে আমি। জিজাস আর সন অফ গড নিয়ে কথা বলবেন? হ্যাঁ বলেন, কি বলছেন বলেন। হ্যাঁ, মানে আপনি তো জানেন মানে বিভিন্ন জায়গায় বাইবেলে লেখা আছে যে তিনি হচ্ছেন মানে ঈশ্বরের পুত্র আর কি। হ্যাঁ, ওকে। তবে মানে কোরআন অবশ্যই লেখা লেখা আছে তার কোনো সন নাই, মানে তার কোনো ছেলে মেয়ে বা পুত্র বলতে কিছুই নাই। আমি সেই কথা তো ভালো করে জানি। তবে কোরআনের একটি আয়াত বলে যে আল্লাহর পুত্র কেমনি হতে পারে যেহেতু তার মহিলা নাই, বলছে না? আপনি বলতে থাকেন, আপনি বলতে আপনি থাকেন। বলতে থাকেন, আপনি বলতে। হ্যাঁ, মানে এই কথা বলছে। এখন এখানে দুইটা লজিক যায় না, কারণ তার কাছে সবকিছু সম্ভব, বুঝতে পারছেন? যদি তিনি একটি ছেলে নিতে চান, মহিলা ছাড়াও নিতে পারেন। যেমন মরিয়ম, মরিয়মের একটি ছেলে আছে না, ঈসা, ঈসার ছেলে কিভাবে হয়েছে যেহেতু তার স্বামী নেই, বুঝতে পারছেন আমার কথা? আমি আপনাকে একটা কথা, আপনি আমি আপনাকে বুঝতে পারেননি আমার এখন কি কথা আপনি কি ক্লিয়ার? আমি কোরআনে আপনি কি ভুল ধরতে এসেছেন, যে কোরআনে আপনি ভুল প্রমাণ করবেন, না আপনি বাইবেল থেকে প্রমাণ করবেন যে জিজাস সন অফ গড? না না না, আমি যদি আমি বাইবেল থেকে, তাহলে আপনি বলবেন না বাইবেল বিকৃত হয়েছে, আচ্ছা বাইবেল অবশ্যই থেকে আপনি ঠিক প্রমাণ আছে। দেন যে জিজাস সন অফ গড কোথায় দাবি করেছে বলেন তো। বিভিন্ন জায়গা, যেমন আমি দিতে পারি একটি কয়েকটা ভার্স আমি এখন সার্চ করছি। হ্যাঁ, আমাকে 1 মিনিট দিবেন তাহলে আমি বলবো। হ্যাঁ, আচ্ছা আপনি বলতে খুঁজতে থাকেন, আমি আপনাকে একটু বলে দিই। আপনি যেটা সূরা মারিয়াম থেকে বললেন যে আল্লাহ কোরআনে বলেছে যে কিভাবে তার সন্তান হবে, আল্লাহ তো কোনো স্ত্রী গ্রহণ করেনি। এখন মূল আর্গুমেন্ট হচ্ছে যে আল্লাহ সুবহান ওয়া তাআলা চাইলে, যদি ঈশ্বর যদি চান, জিহোবা যদি চান, ঠিক আছে, বা ইয়াহুয়ে যদি চান, তাহলে কি করতে পারেন, কোনো নারী ছাড়া সন্তান জন্ম দিতে পারেন। এটা তো আমরা তো দ্বিমত করি নি, নবী আদম পিতামাতা ছাড়াই জন্মগ্রহণ করেছে, ঈসা পিতা বা বিহীন জন্মগ্রহণ করেছে। তো এইখানে খ্রিশ্চানদের মূল, যেটা খ্রিশ্চানদের মূল সমস্যা কি, খ্রিশ্চানরা মনে করে জিজাস দ্য বিগটেন সন। বিগটেন মানে কি, যেটা জোহান চ্যাপ্টার নাম্বার 3 ভার্স নাম্বার 16 আছে, জিজাস বিগটেন সন। বিগটেন মানে কি,
বিগটেন, ইংরেজি বিগটেন শব্দের অর্থ কি? পার্সোনাল, জি, তার তার একটি ছেলে, তার বিগটেন একটি ছেলে আছে, সন, সন কিন্তু মানে, সন মানে সন্তান, বিগটেন সন মানে কি? বিগটেন সন, হ্যাঁ মানে তার নিজের, বিগটেন মানে ঔরসজাত সন্তান, মাই সন মানে আমার পুত্র, বিগটেন সন মানে ঔরসজাত সন্তান। বাইবেলে জোহান চ্যাপ্টার 3 ভার্স 16 বলা হচ্ছে জিজাস বিগটেন সন। তো ইয়েস বিগটেন সন যখন হয় তখন এটা হয় ফিজিক্যাল রিলেশনের ফলে যে সন্তান জন্মগ্রহণ করে সেটাকে বলা হয়, সেটাকে বলা হয় বিগটেন সন। তো কোরআন এটাকে অস্বীকার করছে, কোরআন বলছে না জিজাস বিগটেন সন নয়, জিজাস হচ্ছে কুন ফায়াকুন, মানে আল্লাহ হও বলেছে আর হয়ে গেছে। শুধুমাত্র মারিমের গর্ভেই আল্লাহ সুবহানাহু তাআলার মানে বিশেষ আদেশে জিজাসের জন্মগ্রহণ হয়েছে। কিন্তু খ্রিশ্চানদের আপনাদের বাইবেলে যেটা লেখা আছে যে জিজাস হচ্ছে বিগটেন সন, মানে মরিয়ম কারোর সঙ্গে, মরিমের সঙ্গে ঈশ্বরের একটা সেক্সুয়াল রিলেশনের কথা বলছে। কেন? জিজাস যদি সন অফ গড হয়, ঈশ্বরের পুত্র হয়, আর ঈশ্বরের পুত্র কেমন পুত্র? যেমন তো বলছেন না বিগটেন সন মানে ঈশ্বরের ঔরসজাত সন্তান, ঈশ্বরের বীর্য থেকে তৈরি হওয়া সন্তান। এটাকে আপনি বিশ্বাস করবেন? হ্যালো, হ্যালো, হাই। তা আমাদের, আমাদের আপত্তি হচ্ছে এটাই, আর কোরআন এটাকে অস্বীকার করছে যে বলছে বিগটেন সন। আপনি যদি বলতেন মাই সন, এমনি আমার পুত্র, যেমন আমরা অনেক ছোট ছোট ছেলে আছে, আমরা রাস্তায় গেলে আরে আমার সন্তান এদিকে এসো, আরে ছেলে কেমন আছো, আরে বেটা কেমন আছো, আমরা বলি যে কোনো ছেলেকে বলি। কিন্তু কোনো ছেলেকে যদি আপনি বলেন যে মাই বিগটেন সন কাম হেয়ার, আপনাকে ঠাট একটা থাপ্পড় মারবে। যে বিগটেন সন মানে তার মানে জি, কি? যখন মার সঙ্গে সম্পর্ক হওয়ার ফলে যে সন্তান হয়েছে এটাকে বলে বিগটেন সন। আর জিজাসের জন্য আচ্ছা, বাইবেলে যেটা আছে যে বিগটেন সন ব্যবহার করেছে, এই জন্য কোরআন অস্বীকার করেছে যে আল্লাহর সন্তান কিভাবে হবে, তার তো কোনো স্ত্রী গ্রহণ করেনি। আপনার আপনার পয়েন্ট আমি ধরেছি, যেহেতু কি বলে জাকির নায়েক ও সেই কথা বারবার বলেছে, কিন্তু আপনি আসলে তো দেখতে হবে, দেখতে হবে মানে বাইবেল কি বলে এই ব্যাপারে। আপনি তো বলেছেন জন 3 অধ্যায় 16 পদ, ঠিক আছে, আপনি যদি ম্যাথিউ 1 অধ্যায় 18 পদ যান, হ্যাঁ, গসপেল অফ ম্যাথিউ, আগে আপনি এটার জবাব দিয়ে যান, জনের 3:16 যে বিঘটন কথা আছে এটার জবাব দিয়ে যান, তারপরে ম্যাথিউ আমি আসছি পরে। জি 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 আমি আমি ব্যাখ্যা করব। যখন যখন একটি একটি টেক্সট, একটি বই আপনি পড়েন, বাইবেল হোক কোরআন হোক, মানে শুধুমাত্র একটি ভার্স নয়, আপনি তো সব দেখতে হবে, সব দেখতে হবে, মানে সব সব দেখবো। ভার্সেস, প্রথম কথা হচ্ছে সব যেহেতু আপনি, বাইবেলের, হ্যাঁ, আপনি যখন ঔরসজাত যদি আমি, সন্তানের কথা বলেছেন, তার জন্য জোহানের চ্যাপ্টার 3 ভার্স 16 যে বিগটেন সন, এটার আগে জি জি উত্তর জি দেন। আমি, হ্যাঁ, আমি তো ব্যাখ্যা করবো, কিন্তু মানে সব দেখতেই হবে। যেমন আমি যদি একটি আয়াত মানে উদ্ধৃতি করি কোরআন থেকে এবং প্রসঙ্গ না জানাই, এবং প্রসঙ্গ না বুঝি বা অন্যান্য আয়াতের আলোতে এই আয়াত ব্যাখ্যা না করি, তাহলে আমি কি বলে মিথ্যাবাদী। বুঝতে বুঝতে পারছেন আমার কথা? মানে শুধুমাত্র এক ভার্স নয়, আপনি সব দেখতেই হবে, তাহলে আপনি সঠিক উপসংহারে আসেন। আপনি আপনি আমার সাথে একমত নাকি আপনি শুধুমাত্র এক ভার্সের মানুষ, এক ভার্সের বিশ্বাসী? এক ভার্স নয়, প্রথম কথা আপনি যে বললেন যে জিজাস নিজেকে সন অফ গড দাবি করেছে, আপনি যে প্রমাণ চেয়েছি এখন পর্যন্ত প্রমাণ দিতে পারেননি। 2 নম্বর, কোরআনের একটা না না, আয়াতকে নিয়ে আপনি, আপনি সমালোচনা করছিলেন, তার জন্য আমি বাইবেল থেকে জবাব দিয়েছি। আমি এখন আমি যে আমি এখন, ভার্সটা বলেছি এটার সঙ্গে কি আপনি একমত? আর যদি একমত না হন তাহলে আপনি ব্যাখ্যা করেন জোহানের 3:16টা, 1, আর 2 নম্বর, জিজাস যে নিজেকে সন অফ গড দাবি করেছে কোরআন থেকে চাইছে না বাইবেল থেকে দেন। জি জি অবশ্যই অবশ্যই আমি দিব, অবশ্যই আমি দিব, কবে? 1 মিনিট, হ্যাঁ, 1 মিনিট এখনো হয়নি। মার্ক 14 অধ্যায়, একটুকে মার্কের, ম্যাথিউয়ের 1:19 বললেন, এখন 14 অধ্যায় মার্কে চলে আসছেন, একটা না বলেন। আমরা তো সবকিছু দেখা করবো, যদি আপনি মানে উত্তেজিত হন না, যখন যখন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়, হ্যাঁ, অবশ্যই কি বলে কিপ কাল, হ্যাঁ, মানে রিল্যাক্স করতে হবে, কারণ এটা কি বলে ব্রেইন ভালো মানে কাজ করতে হয়। এখন যদি আপনি, আপনার বাইবেল আছে, সেটা প্রথম প্রশ্ন, আপনার বাইবেল আছে নতুবা আমি পড়বো,
আপনি পড়েন, আপনি পড়েন, আপনি। আমি আমি পড়বো। ওকে, তাহলে যদি আমি, আপনি তো লিখতে পারেন এই ভার্স, যদি যদি আপনি চান, মার্ক 14 অধ্যায়, মার্ক, 14 অধ্যায়, হ্যাঁ মার্ক, গসপেল অফ মার্ক 14 অধ্যায়, 60 নাম্বার আয়াত বা ভার্স থেকে, হ্যাঁ এখানে এখানে লেখা আছে, আমরা তো এই কথা বুঝে পাই। আমি এখন পড়বো। এখানে মানে প্রসঙ্গ বলে, হ্যাঁ প্রসঙ্গ বলে যে যিশু মহাপুরোহিতদের সামনে আনা হয়েছে, ওই যে ইহুদিদের প্রধান যে ধর্মীয় শিক্ষক বা ধর্মীয় নেতা ছিল, সেই ধর্মীয় নেতার সামনে আনা হয়েছিল। এখানে বলছে তখন মহাপুরোহিত, সেই ইহুদির প্রধান ব্যক্তি, সকলের সামনে দাঁড়িয়ে যিশুকে জিজ্ঞেস করলেন, তুমি কি কোন উত্তর দেবে না? আমার বিরুদ্ধে এই লোকেরা তোমার বিরুদ্ধে সরি এই লোকেরা এই সব কি সাক্ষ্য দিচ্ছে? যিশু কিন্তু উত্তর না দিয়ে চুপ করিয়ে রইলেন। মহাপুরোহিত আবার তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি পরম ধন্য ঈশ্বরের পুত্র মসীহ? যিশু বলেন, আমি সেই। দেখছেন বলেন আপনি কি মানে বলেন, যিশু, বলেন আমাদেরকে। হ্যাঁ মানে যিশু মহাপুরোহিতের সামনে বলেছেন আমি সেই, অর্থাৎ আমি সেই ঈশ্বরের পরম ধন্য ঈশ্বরের পুত্র। হ্যাঁ সেই জন্য মানে মহাপুরোহিত কি করেছিলেন, এখানে বলছে এতে মহাপুরোহিত তার কাপড় ছিঁড়ে বললেন, আর সাক্ষীর আমাদের কি দরকার? আপনারা তো শুনেছিলেন, শুনলেনি যে এই ঈশ্বরকে অপমান করলো? আপনার কি মনে করেন? অর্থাৎ ইহুদির যে প্রধান নেতা বলেছিলেন না, মানে যিশু তার কথাগুলোর মাধ্যমে ঈশ্বরকে অপমান করেছে, অর্থাৎ তিনি ঈশ্বরের মতো দাবি করেছেন, সেই জন্য তাদের নিয়ে ক্রুসিফিকশন হয়েছে, অর্থাৎ ঠিক সেই আচ্ছা কারণে। আচ্ছা, আমি বুঝতে পেরেছি আপনার আর্গুমেন্ট, বুঝতে পেরেছি। মানে এখন আমার আর্গুমেন্ট হচ্ছে, যদি আমরা বাইবেলে যাই তাহলে স্পষ্ট লেখা আছে যে তিনি ঈশ্বরের পুত্র, মানে তিনি নিজেই বলেছেন আমি ঈশ্বরের পুত্র। তবে একজন এই ক্ষেত্রে বলতে পারে বাইবেল বিকৃত হয়েছে, সেটা অন্য ডিসকার্স, অন্য অন্য কথা, কিন্তু বাইবেলে এই কথা পাওয়া যায় যে আমি ঈশ্বরের পুত্র। যদি আমরা অস্বীকার করি তাকে, তাহলে আমরা পরধন্য ঈশ্বরের পুত্র আমরা অস্বীকার ঠিক করছি, আছে, সেটা আপনি ঠিক আছে। দাদা, ঠিক আছে, আপনার আর্গুমেন্ট হ্যাঁ বুঝতে পেরেছি। আপনি এখন, হ্যাঁ মার্কের চ্যাপ্টার এখন 14 আমার, ভার্স 60 থেকে আপনি দলিল দিয়েছেন যে পেন্টাস পাইলটের সামনে যখন জিজাসকে যখন নিয়ে আসা হয়, তখন জিজ্ঞাসা করছে যে আপনি কি ঈশ্বরের পুত্র, যিশু বললেন যে আপনি তো বললেন, মানে এটা এটা দিয়ে আপনি বোঝাতে চাইছেন যে জিজাস সন অফ গড নিজেকে দাবি করলো। প্রথম কথা হচ্ছে যে আপনি যেই ডকুমেন্টস দিয়েছেন মার্ক 14:60 থেকে, আপনাকে বলেছিলাম একই ঘটনা, একই ঘটনা গসপেল অফ লুক, গসপেল অফ লুকে ঠিক এই ঘটনাটাকে নকল করা হয়েছে। এই ঘটনাকে নকল করেছে চ্যাপ্টার নাম্বার 23 ভার্স নাম্বার 3 এন্ড 4-এ। ওখানে জিজাসকে যখন পেন্টস পাইলটের সামনে উপস্থিত করা হয়, তখন পেন্টস পাইলটকে অভিযোগ করেছিল এবং পেন্টস পাইলট জিজ্ঞাসা করলো যে আপনি কি ইহুদিদের রাজা, আপনি কি জিহুদিদের রাজা? তখন জিজাস বলল আপনি বললেন। তার মানে বোঝায় যে মার্কে, দেখেন আমি দেখাচ্ছি বাইবেলের যে আছে, জি তুমি জি জি মানে তুমি কি জিহুদিদের রাজা? পিলাত, পিলাত, না না না, এটা মানে সেই একই রকম ঘটনা না। পিলাত ছিলেন রোম সম্রাটের একজন আমি 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 আপনাকে গভর্নর। বলি আমি আপনাকে বলি আপনি যে পেন্টাস পাইলটের মহাসভায় জিজাসের যে বিচার করা হয়, জি ঠিক আছে, ইয়েস, পেন্টাস পাইলটের সামনে যখন নিয়ে আসা হয়, তখন জিজাসকে বিরুদ্ধে যখন জিহুদিরা যখন অভিযোগ করলো যে এ নিজেকে, মানে জিজাস তার দাবি করেনি, কারণ এটা হচ্ছে ইহুদিদের একটা চক্রান্ত ছিল জিজাসকে ফাঁসানোর জন্য, তার জন্য নানা রকমের মিথ্যা অভিযোগ দিতে শুরু করে। তো জিজাসের, জিজাসকে কোন অপরাধে, কোন অপরাধে জিজাসের ক্রুসিফিকশন হয়েছিল? তিনি নিজেকে ঈশ্বরের পুত্র দাবি করেছিলেন এই জন্য তাকে ক্রুশে ঝুলানো হয়েছিল, না মানে পেন্টাস পাইলটের সামনে জিজাস ক্লিয়ার করে দিয়েছে যে তুমি কি জিহুদিদের রাজা?
না না না, এখন আমি ব্যাখ্যা, এখন আমি ব্যাখ্যা তো করবো আমি আপনার আমার আমার ঈশ্বর। কথাটা বুঝতে পেরেছেন যে একই ঘটনা মার্ক লিখেছে যে হুম হুম ঈশ্বরের পুত্র, আর লুক লিখেছে কি যে তুমি কি ইহুদিদের রাজা। তার মানে দুটো না ইঞ্জিলে বা দুটো গসপেলে দুই রকমের সাংঘর্ষিক কথা আছে। না 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 ভাই, আসলে এখন আমি ব্যাখ্যা করব। আসলে এই দুইটা, এই দুইটা ঘটনা আলাদা আলাদা আলাদা। এখন আমি ব্যাখ্যা করি কেন। প্রথমত কি বলে, তখন সময়ে, যিশুর সময়ে সবচেয়ে বড় সম্রাট ছিল রোমের সম্রাট। কি বলে, যখন মোহাম্মদ ছিলেন না, তখন তখনও রোম সম্রাট ছিলেন, ও ছিল সবচেয়ে বড়। আর যিশুর সময়ে ইহুদার প্রদেশ, মানে যিশুর এলাকায় যেখানে, যেমন জেরুজালেম, হ্যাঁ জেরুজালেম, মানে পুরো ইসরায়েল, হ্যাঁ রোম সাম্রাজ্যের অধীনে ছিল, ঠিক আছে। ওকে, প্রথমত যিশু মহাপুরোহিতের সামনে আনা হলো, শুধুমাত্র পুরোহিতের, শুধুমাত্র একজন পুরোহিতের সামনে নয়, বরং 70 পুরোহিতের সাথে, 70 পুরোহিতের সামনে, কারণ সেটা ছিল ইহুদিদের আদালত, বিচার আদালত। হ্যাঁ, তারা ধর্মীয় বা রিলিজিয়াস বিষয় নিয়ে আলোচনা বিবেচনা করত। যখন তিনি মানে মহাপুরোহিত জিজ্ঞেস করেছিলেন, তুমি কি ঈশ্বরের পুত্র, তুমি বলছেন হ্যাঁ আমি সেই, তখন তারা, তাদের চোখে যিশু কি বলে একজন অপরাধী হয়ে গিয়েছিলেন, মানে তিনি নিজেই ঈশ্বরের মতো বলে বলে ফেলেছেন। তাহলে তারা কি করেছিল, তারা জানতো যে রোমীয়দের কাছে এই অভিযোগ কিন্তু কাজ করবে না, কেননা কারণ রোমেরা পৌত্তলিক ধর্মে ছিল, বুঝতে পারছেন। এই সমস্ত কথা মানে একঈশ্বরবাদের কথা তারা মানত না, তারা জিহোবাকে বা খ্রিস্টানরা কে বা ইহুদিরা কে, তারা কিছুই জানতো না। বুঝতে পারছেন। তাহলে তারা অন্যরকম অভিযোগ যিশুকে করে দিয়েছিল, যেন রোমেরা তাকে নিয়ে ক্রুসিফিকশন করে, মানে উনি তারা বলেছিল যে হ্যাঁ তিনি একজন রাজা, নিজেকে একজন রাজা দাবি বলেছেন। এই অভিযোগ কিন্তু কাজ করতো, কেননা কারণ সাইজার, ওই যে রোম সম্রাটের প্রথম যে মিনিস্টার, হ্যাঁ সাইজার রাজা, রোম সম্রাটের রাজা, তিনি চাইতেন না যেন তার বিরুদ্ধে আরেকজন রাজা, তার হ্যাঁ আরেকজন রাজা হয়। তিনি মনে করতেন যে আমি মাত্র না, যেমন ফারাওনের মতো। তাহলে এইরকম অভিযোগ, এরকম অভিযোগে হ্যাঁ রোম সম্রাট যিশুকে মেরে গিয়েছিলেন, কারণ তিনি নিজেই একজন রাজা দাবি করেছেন। মানে এই এই দুইটা অভিযোগ ছিল, কিন্তু মানে মহাপুরোহিতের জন্য সবচেয়ে বড় অভিযোগ ছিল তিনি ঈশ্বরের পুত্র, সেই কথা তিনি চাইতো না এবং মানতো না কখনোই, কারণ ইহুদিরাও এই কথা মানতো না যে একজন ঈশ্বরের পুত্র হতে পারে, কারণ তা কি বলে, ইহুদিরাও এক ঈশ্বরবাদের, এক ঈশ্বরবাদ। এবং মুসলিমের মতো তারা মনে করেছিল যে কোন পুত্র নাই জিহোবার, বুঝতে পারছেন। সেজন্য যিশু অনেক কষ্ট করেছে, বুঝতে পারছেন। যদি আপনি এই দুইটা অভিযোগ না চান বা অস্বীকার করেন, তাহলে কি অভিযোগে যিশু মানে ক্রুসিফাইড হয়েছে, কারণ কোরআনও বলে যে ক্রুসিফাইড হয়েছে, তারপরে মানে কোরআন বলে যে তার বদলে, তার পরিবর্তে আরেকজন তার মতোই চেহারা। দাদা দাদা, আমি আপনাকে কথা আপনি আপনি কথা লাইনে থাকেন। প্রথম কথা হচ্ছে এটা যে মার্ক বলেন চ্যাপ্টার 14 ভার্স নাম্বার 60 থেকে আপনি যে প্রমাণ করতে চেষ্টা করছেন যে পেন্টাস পাইলটের সামনে পেন্টাস পাইলট জিজ্ঞাসা করেছিল তুমি কি ঈশ্বরের পুত্র মাসি, এটা মার্ক বলছে। ঠিক এই ঘটনাটা লিখছে, এই ঘটনাটাই লুক লিখেছে যে তুমি কি ইহুদিদের রাজা, যেটা 23 অধ্যায় 1-2, 1-2-3 পদে আছে।
ঠিক গসপেল অফ জি জি জুহান যেটা 18 অধ্যায়ের 33 নম্বর ভার্সে পেন্টাস প্যালেট ওখানে জিজ্ঞাসা করেছে, এটা আপনি দুটো ঘটনা বলছেন কিভাবে? জিজাসের সামনে পেন্টাস প্যালেটের সাক্ষাৎ কবার হয়েছে? জেরা কথা কাটাকাটি কবার হয়েছে? মাত্র একবার হয়েছে গোটা বাইবেল থেকে, মাত্র একবার। তাহলে তো জিজাসকে পেন্টাস প্যালেট আবার জিজ্ঞাসা করছে যে তুমি কি মানে মার্ক বলছে ঈশ্বরের পুত্র, আর এদিকে লুক আর জোহান বলছে কি যে তুমি কি ইহুদিদের রাজা, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে এটা, জিজাস ক্রাইস্টকে যখন ক্রুসিফিকশন করা হয়ে যায় বাইবেল অনুসারে, যখন মাথার উপরে যে কথাটা লিখে দিয়েছিল ওখানে কি লেখা ছিল? ঈশ্বরের পুত্র লেখা ছিল না ছিল এটা ইনি ইহুদিদের রাজা, কোনটা লেখা ছিল জি জি ওখানে? আমি লেখা আমি ছিল কি সেটা দেখো রোমান না, সম্রাটরা আমি এবং ইহুদিরা জিজাসকে ইহুদিদের রাজা এটাই লিখে দিয়েছিল, এবং জিজাস ক্রাইস্টকে যখন মানুষ যখন রাস্তা দিয়ে ধরে নিয়ে যাচ্ছিল সেই সময় মানুষ অট্টহাসি করছিল যে ইনি হচ্ছে ইহুদিদের রাজা, ইনি ইহুদিদের রাজা। তো জিজাসকে জি ইহুদিদের রাজা এটা দাবি করার জন্য পেন্টাস পালেটের কাছে নিয়ে যাওয়া হয়েছে, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট যে জিজাসকে যে তিনি ঈশ্বরের পুত্র, যে আপনাকে এখন থেকে আমি তখন থেকে বলছি যে একটা ভার্স দেন, এখন তো মানে আপনি দিতে পারেননি বা আপনি একটা দেওয়ার চেষ্টা করেছেন, তবে দুই রকম কথা, একই ঘটনা দুই রকমের কথা, তাহলে আমাদেরকে ধরতে হবে হয় না লুকের এই কথা ঠিক মার্ক ভুল, অথবা মার্ক ঠিক লুক ভুল, এখন কোনটা বাইবেলের ঠিক ভুল এটা আপনাকে দেখতে হবে। আর আপনি এটা কোনোভাবেই ব্যাখ্যা করতে পারেন না যে দুটো দুই রকমের ঘটনা, জি না, দুটো দুই রকমের ঘটনা না, একটাই ঘটনা। পেন্টাস প্যালেটের সামনে জিজাসকে একবারে নিয়ে আসা হয়েছিল বিচার সভায়। আপনি যদি যখন আপনি বলেছেন যে এই দুইটা দুই রকম ঘটনা নয়, এটা আমাকে দেখায় যে আপনি ইঞ্জিল কিতাব আপনি পড়েননি। কারণ আপনি যদি পড়বেন তাহলে আপনি দেখবেন কি বলে ইঞ্জিল কিতাব কোরআনের মতো নয়। অর্থাৎ কোরআন যখন আপনি পড়েন আপনি তো দেখবেন যে মানে প্রত্যেক আয়াতের একটি প্রসঙ্গ আছে, এবং এক আয়াত থেকে অন্য আয়াতে যদি যান আপনি তো প্রসঙ্গ বুঝবেন না। কেন না, কারণ কি বলে কালানুক্রমিক ভাবে সাজানো হয়নি, এবং কি বলে আপনি তো আপনার তাফসির এবং হাদিসের লাগে বোঝার জন্য, বুঝতে গিয়ে হ্যাঁ মানে তাফসির সিরা আরে সবকিছু ভাই, লাগে। তাফসির কিন্তু সিরা আপনি তো কোরআন বুঝতে হাদিস বুঝতে কি লাগে এটা আপনাকে ব্যাখ্যা করতে বলছি না। আপনাদেরও বাইবেলের জিজাসের কথাগুলো বোঝার জন্য সেন্ট পলের 14 খানা চিঠি চিঠি লাগে। না না মানে 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 বোঝার কঠিন নয়, জিজাসের মানে যদি জিজাসের আপনি জিজাসের কথাগুলো ব্যাখ্যা করেছে সেন্ট যদি পল, জি সেন্ট আমি পলের 14 খানা যদি পত্র, একজন একটা সেন্ট পল একজন মানুষের কথা জিজাসের সঙ্গে সঙ্গে যার কোনোদিন দেখা হয়নি হট করে দাবি করলো যে আকাশ থেকে নাকি জিজাসকে দেখা করেছে, যেই সেন্ট পল মানে যিশুর সঙ্গীর সাথে দেখে মানে হত্যা পর্যন্ত করেছে, তাদের পরে ঝামেলা করেছে, তো তর্ক বিতর্ক করেছে, হট করে একদিন বললো যে আমার সঙ্গে দেখা হয়ে গেছে, আপনারা বিশ্বাস করলেন যে সেন্ট পলের সঙ্গে জিজাসের দেখা হয়েছে তোমার মরার পরে? আবার সেন্ট পলের 14 খানা কিতাব, 14 খানা চিঠি, এটা বাইবেলের মধ্যে ঢুকে কিভাবে? সেন্ট পলের এই লিখিত চিঠি এটা আবার ঈশ্বরের বাক্য হয় কিভাবে? আপনি বলে হাদিসের কথা বলছেন, আপনারা তো জিজাসের কথা ব্যাখ্যা করার জন্য সেন্ট পলের কথা নেন আপনার প্রত্যেকটা জায়গাতে, যে সেন্ট পল কি বলেছে ব্যাখ্যাটা নিচ্ছেন, অবশ্যই অবশ্যই তাহলে আপনি আবার হাদিস নিতে যাচ্ছেন। আমি আমাদের কোরআন, আমাদের কোরআন আছে হাদিস আছে, হাদিস থেকে আমরা ব্যাখ্যা নিতে পারি। আপনি যেমন চার ইঞ্জেলের চারটে গসপেলকে আপনারা ব্যাখ্যা করেন, সেন্ট পল কিভাবে বুঝেছে, সেন্ট পল কিভাবে ব্যাখ্যা করেছে, তাই আপনি তো অবান্তর কথা নয়, আপনার কি অবান্তর কথা বলেন না প্রথম কথা। আমি এই জন্য আপনাকে বলছি যে দাদা এইভাবে ফোনে আলোচনা তো সম্ভব নয়, আর এটা এভাবে আলোচনা করা সম্ভবও নয়, আর তার জন্য কি একটা ফেস টু ফেস একটা আলোচনা সভার ব্যবস্থা করেন। আমাদের আব্দুল কাইয়ুম ভাই আছে, ওনাকে একটু 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 ফোনটা দেন। আমি আমার তো আমার একটি ধারণা আছে, যদি আপনি এই ধারণা মানেন বা তো আপনি চিন্তা করেন। আমি কি বলে জুম অ্যাপের সম্বন্ধে আপনি আমি শুনেছেন? জানি জুম জুম অ্যাপের ভিডিও সম্পর্কে, কনফারেন্স জুম অ্যাপের সম্পর্কে জানি, ওটা ওখানে আমি ডিবেট করব না। জি না, কারণ কি বলে আসলে আসা যাওয়া মানে সবকিছু মিলে আপনাকে কোনো টেনশন নিতে আপনি হবে না, তো আমি ইতালিতে আসছি। ডিবেট ডিবেট করার জন্য কি বলে আসা যাওয়া ইন্ডিয়া কোনো থেকে সমস্যা কি নেই, বলে অনেক আপনি যদি কষ্ট। ডিবেট করতে চান, ডিবেট করতে যদি চান, আপনাদের কোনো যদি বাঙালি প্যাস্টর কোনো কেউ কিছু থাকে, ঠিক আছে, যে আমি 8টা কথা বলেছি আমি প্রমাণ করব, বাইবেল বিকৃত কিতাব, আমি প্রমাণ করব জিজাসের কিছু ফেড হয়নি, আমি প্রমাণ করব জিজাসকে তার পুনরুত্থান ঘটেনি, আমি প্রমাণ করব খ্রিস্টান ধর্ম একটা বাতিল ধর্ম, ঠিক আছে, এখন আমি চ্যালেঞ্জ করছি ধরুন আপনাকে, ঠিক আছে। তো এখন ঠিক আছে যদি জি, ইটালিতে যদি আপনারা নমস্কার। আয়োজন করতে পারেন, ইটালিতে আয়োজন করুন,
আমাকে একটা শুধুমাত্র আপনারা একটা মানে একটা কার্ড পাঠাবেন, ঠিক আছে? শুধু একটা কার্ড পাঠাবেন আমাকে যে আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন, ওই কার্ড দেখিয়ে আমি যাব। খরচ খরচন আপনাকে দিতে হবে না, আমরা খরচ খরচন করে আসব। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তবে আবুল কাইয়ুমের সাথে আপনি কথা বলেন এই ব্যাপারে, হ্যাঁ, আব্দুল যদি কাইমকে দেন। যদি যদি চান আপনি আসতে পারেন, কোনো সমস্যা নেই। তবে মানে শেষ শেষের কথা আমি আপনাকে বলতে চাই, যদি কি বলে ভিডিও কনফারেন্স করতে পারেন আরো ভালো, মানে না, কি বলে ভিডিও ভিডিও কনফারেন্সে কিছু কনফারেন্স। হবে না, যেটা হবে সরাসরি হবে, তারপরে ওটাকে ভিডিও জি ক্যামেরাতে জি ধারণ করা হবে, তারপরে ইউটিউবে দেন, সোশ্যাল মিডিয়াতে দেন। মানুষ একবার আলোচনা করব, সারা জীবন যেন মানুষ আলোচনাটা শুনে সকলে সত্যটাকে জানতে পারে। হ্যাঁ, ভিডিও কনফারেন্সের একটি সুবিধা আছে, অর্থাৎ সরাসরি আমি কি বলে কোরআনের ভার্স এবং বাইবেলের আরে ভার্স ভাই, আপনার আমি সঙ্গে ফেস আপনাকে টু ফেস দেখাবো। কথা বলে আপনি কোরআন নিয়ে আসবেন, সমস্যা নেই। ফেস টু ফেস যখন কথা বলো, কোরআন নিয়ে আসবেন, হাদিস নিয়ে আসবেন, তাফসির নিয়ে আসবেন, যা ইচ্ছা তাই নিয়ে আসেন, তখন সরাসরি দেখাবেন, সমস্যা কি? না মানে আমার আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমরা যদি ভিডিও কনফারেন্স করতাম আরো ভালো, মানে সুবিধা আমরা নিজের নিজের বাসায়, না, ভিডিও এই তো কষ্ট কনফারেন্সে কোনো কখনো সেই করা। বিতর্ক জমে ওঠে না। না না মানে কি বলে আসলে কি বলে ভিডিও কনফারেন্স আরে অডিয়েন্স মানে না সুন্দর। থাকলে, সামনে অডিয়েন্স না থাকলে যতই আপনি কথা বলেন না কেন, একটা মানুষের একটা একটা ফেসের মানে ইম্প্রেশন থাকে, এগুলো ফুটিয়ে ওঠা যায় না। আপনি কোনো চিন্তা করেন না, আপনার 5 পয়সা খরচ হবে না। হ্যাঁ, আপনি জাস্ট, কোনো খরচ হবে না আপনার, আপনি কোনো টেনশন করেন না। আপনার যদি বিতর্ক করতে, আপনার জিহ্বা উইটনেসেস যদি কেউ বিতর্ক করতে চান, আপনি সহ আরও যদি কেউ থাকে, কোনো সমস্যা নেই। ভিডিও কনফারেন্স অনেকজন থাকতে ভিডিও পারে, কনফারেন্স মানে না, সরাসরি আপনাদের ইটালিতে যাব, আমাদের মুসলিম যেই কমিউনিটি আছে ওদেরকে আমরা ফোন করে জানাচ্ছি যে ওখানে একটা বিতর্ক ব্যবস্থা করতে, কোনো সমস্যা নেই। ওকে বা অথবা যদি আপনি যদি তাহলে। আপনাদের চার্চে করতে পারেন, আমাদের কোনো সমস্যা নেই, আপনাদের চার্চে যাব। না না কোনো সমস্যা নেই, তাহলে আপনারা কি বলে চার্চে আয়োজন করলে, চার্চে আয়োজন করুন, আমরা কোনো সমস্যা নেই। আপনি এত কষ্ট করে, আপনি যদি এত কষ্ট করে ভারত থেকে এখানে আসেন, তাহলে আমি যেখানে চান যেখানে চান আমিও যাব, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার ওই 8টা পয়েন্ট আমার থাকলো, আপনি কোন বিষয় নিয়ে আলোচনা করতে আগ্রহী আমাকে বলবেন। জি মানে কি কি বিষয়ে আলোচনা করব, যে মোহাম্মদ বলেছে আমার মৃত্যুর পর 100 বছরের ভিতরে কেমত আসবে, নতুবা কি বলে সেই যীশু খ্রিস্টের বিষয় নিয়ে আলোচনা করব, কি কিসের কিসের ব্যাপারে আপনি আলোচনা করতে চান? আমি প্রথমে বলেছি যে বাইবেল এটা বিকৃত কিতাব, এটা করাপ্টেড কিতাব, ঠিক আছে? বাইবেলে অসংখ্য ভুল আছে, বাইবেল একটা বিকৃত কিতাব, যেমনটা কোরআনে বলেছে সুরা বাকারার 79 নম্বর আয়াতে এবং মায়েদা 4:44-45 পর আয়াতগুলোতে বলেছে। কোরআনের দাবি যে বাইবেল, যেটা বাইবেল আপনারা পড়েন, এই বাইবেলটা কোরআনের দাবি, মুসলিমদের দাবি, আমার দাবি, যেটা বিকৃত কিতাব। 2 নম্বর পয়েন্ট, না না কোরআনের দাবি। কোরআন না না সরি সরি কোরআন কোথাও বলে না যে এই আরে যে ভাই, এটা কিতাব। আপনি আপনি সেদিন আপনি ডিবেটে প্রমাণ করবেন যে কোরআন কি বলে। আমার দাবি পরিষ্কারভাবে আমি বলছি যে বাইবেল একটা বিকৃত কিতাব। 2 নম্বর, আমার দাবি, কোরআনের দাবি, মুসলিমদের দাবি, যে জিজাসের মানে ক্রুসিফাইড হননি, তিনি ক্রুশে মৃত্যুবরণ করেননি। 3 নম্বর দাবি, জিজাসের এখনও পুনরুত্থান হয়নি, দ্য রিজারেকশন এখনও হয়নি। 4 নম্বর দাবি, যে যীশু খ্রিস্ট তিনি সন অফ গড নন। 5 নম্বর দাবি, যে খ্রিস্টানিটি এটা এটা শুধুমাত্র ইহুদিদের জন্য, এটা সমগ্র মানুষ জাতির জন্য নয়। খ্রিস্টান ধর্ম জিজাস কাছে এসেছিল শুধুমাত্র ইহুদির জন্য, এটা সমস্ত মানুষ জাতির না। ছয় আপনি নম্বর আপনি আমাদের দাবি, যদি যে খ্রিস্টানিটির মধ্যে নাজাত নেই, মুক্তি নেই, খ্রিস্টানিটি ফলো করলে সে কখনো স্বর্গে যেতে পারবে না। জি 7 নম্বর দাবি, আপনি যে যদি মোহাম্মদের কথা বাইবেলে স্পষ্ট বর্ণনা আছে। 8 নম্বর ঠিক আছে দাবি, আমি যে বাইবেলে নারীদের কোনো অধিকারই দেয়নি, নারীর কোনো অধিকার নাই, নারী একদম পাপিষ্ঠ। এই আমার হচ্ছে এই 8টা দাবি। এখন এই 8টা দাবির মধ্যে কোন দাবিটার উপর আপনি আলোচনা করতে প্রস্তুত আছে তাই বলেন। দুটো বিতর্ক হবে, ঠিক আছে? আমি দুটো, এর মধ্যে জাস্ট এটা দুটো। আপনার আপনার পছন্দের আপনার পছন্দের মতো আপনার পছন্দের মতো আমি আমি যে কোনো আমি যে কোনো দাবিটা আমি কি বলে সেটা নিয়ে বিবেচনা করা রাজি। তবে আপনি তো দেখেন কোরআন কোথাও লেখা থাকে না যে ইঞ্জিল কিতাব বিকৃত আরে হয়েছে, ভাই, এটা আপনি এখন যদি আলোচনা মানে করতে হবে না আপনাকে, কি কোরআনে না কি না লেখা সরি আছে ওটার বিতর্কর দিনে আপনি এই বলবেন, সমস্ত প্রমাণ দিন।
এই সমস্ত আয়াত যে তিনি যে আপনি বলেছেন সেগুলো শুধুমাত্র তাওরাত সম্বন্ধে কথা বলে, মানে মুহাম্মদ বা ভাই এটা আপনাকে এখন ব্যাখ্যা করতে হবে না, এটা এখন ব্যাখ্যা করতে হবে না। আপনি যদি তাহলে ইজ দ্য বাইবেল গডস ওয়ার্ড এই বিষয়ে বিতর্ক রাখেন, সেই দিন আপনার যত আর্গুমেন্টেশন পেশ করবেন, এখন বলে লাভ নেই। আমার দাবি যে কোরআন আপনার তরাত জাবুর ইঞ্জিল যা বলছেন মানে এক কথায় বাইবেল, এটা বিকৃত কিতাব। মানে আল্লাহ তার তার কিতাব গুলো মানে তাওরাত জাবুর ইঞ্জিল বিকৃত করতে দিয়েছে, হুম আল্লাহ কিন্তু দিয়েছে। কোরআন বলছে যে কোরআন কি বলছে এখন, কোরআন কি বলছে এখন শেখাতে হবে না দাদা, এটা বিতর্কের দিন আপনি এই আর্গুমেন্ট পেশ করবেন। ওকে ওকে ঠিক আছে, হ্যাঁ তো আসেন তাহলে, হ্যাঁ এখন, স্বাগত। হ্যাঁ এখন আব্দুল কাইয়ুম ভাইকে দেন। আবুল কাইয়ুমের সাথে কথা বলেন এবং তিনি আপনাকে দেখাবেন কিভাবে আপনি আসতে পারেন কিনা। জি জি অবশ্যই অবশ্যই, কি জানেন কি বলে আপনি স্বাগতম, আমি কি বলে খাবার ব্যবস্থা করব, কেমন? ঠিক আছে ঠিক আছে, ওকে থ্যাংক ইউ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। হ্যাঁ তো আমরা ডিস্টার্ব দিলাম, এখন মানে অনেক সন্ধ্যা, অনেক কি বলে দেরি না ও কলকাতায়, জি জি রাত্রি 4:30 ঘন্টা হ্যাঁ সামনে, তাহলে এখন অনেক দেরি করেছি, তাই ধন্যবাদ। হ্যাঁ আপনি হয়তো আপনার বাসায় আছেন, মানে বিস্তর দিলাম, তাহলে তাহলে তো দেখেন যদি আসতে পারেন কিনা, তারপরে আমরা হ্যাঁ কথা বলতে পারবো, অবশ্যই সম্মুখীনে কথা বলা ভালো, আরো ভালো। ঠিক আছে আপনি প্রস্তুতি নিন, ঠিক আছে আপনি প্রস্তুতি নিন, আমরাও প্রস্তুতি নিচ্ছি। আমাদের এখানে এখন লকডাউন চলছে, দেখা যায় লকডাউনটা কবে ছোটে। লকডাউন সব জায়গায় এখন ঠিক আছে। আপনাদের কোনো প্যাস্টর বাঙালি আর আছে, বাঙালি কোনো প্যাস্টর আছে আর? না না কোনো মানে লাগে না লাগে না, আমার কথা শুনেন কি বলে, আমি অনেক বছর ধরে এই বিষয় নিয়ে আলোচনা করি এবং কোরআন খুব সম্ভবত আপনার থেকে ভালো জানি, কিন্তু আচ্ছা 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 আচ্ছা, দেখি দেখি মানে এটা আমার দাবিটা, তবে আপনি তো আসছেন কথা বলি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নেই, সমস্যা নেই, ওকে তাহলে ভালো থাকেন। হ্যাঁ ওকে, আপনি আপনার পরিবারকে আমার সালাম দেবেন। হ্যাঁ ওকে ওকে ঠিক আছে, ওকে থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যালো আব্দুল কাইম ভাই, সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আপনারা এতক্ষণ লাইভে দেখছিলেন। আচ্ছা 1 মিনিট আমি ওনাকে একবার ফোন দিই। আব্দুল কাইম ভাই ইটালি প্রবাসী, জয় সুপ্রি। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আব্দুল কাইম ভাই, না না আমি আব্দুল কাইম বলছি না, রাহুল ভাই, আব্দুল কাইম ভাই আসলে নামাজের সময় এসেছে তো উনি দৌড় দিছে নামাজে আর কি, ঠিক আছে। আসলে আমি আপনাকে বলতেছি ফোন দেওয়ার জন্য, 5-7 মিনিট লাগবে বেবি। আচ্ছা আচ্ছা, ওনাকে বলেন যে ফোন দিতে। হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে ওকে।